কিশোরগঞ্জের তারাইলে একটি মসজিদ এখন মৌমাছির অভয়াশ্রম। মসজিদের দোতলা ভবনের চারপাশ ছাড়াও আশপাশের কয়েকটি গাছ জায়গা করে নিয়েছে মৌমাছির দল। মৌমাছির গুঞ্জনে মুখর থাকে এলাকা, মৌচাক দেখতে ভিড় করছে মানুষ। এসব চাক থেকে সংগ্রহ করা মধু বিক্রির টাকা দেওয়া হয় মসজিদটির উন্নয়ন কাজে। কিশোরগঞ্জ সংবাদদাতা সুলতান রায়হান ভূঁইয়া রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ যেন মৌমাছির রাজত্ব। মসজিদের দোতলা ভবনের কার্নিস জুড়ে সারি সারি মৌচাক। কিশোরগঞ্জের তারাইল উপজেলা সদরের সহিলাহাটি বড় জামে মসজিদের বিভিন্ন স্থানে চোখে পড়বে মৌমাছির চাক। মসজিদের পিছনে বিভিন্ন গাছেও রয়েছে মৌচাক। বছর জুড়েই মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে চারপাশ। তবে সরিষার মৌসুমে মৌমাছি বেড়ে যায়, মধুও পাওয়া যায় বেশি। মসজিদ কর্তৃপক্ষ জানালেন, প্রতি বছর এখানে 40 থেকে 50টি মৌচাক বসে, এবার বসেছে 30টি। বছরে দুবার মধু সংগ্রহ করে মসজিদে মুসল্লি ও এলাকাবাসীর কাছে বিক্রি করা হয়। মধু বিক্রির টাকায় চলে মসজিদের বিভিন্ন উন্নয়ন কাজ। বিগত 10-12 বছর যাবৎ সরষা সিজনে এখানে অনেক চাক বসে। গ্রামের মানুষ, বাইরের মানুষ অনেকেই আসে খাঁটি মধু নেওয়ার জন্য এখান থেকে। তো আমরা শীত মৌসুমে এই মধুটা আমরা সংগ্রহ করি, এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা যারা আছে সবাই খুবই উপকৃত হইতেছে। প্রতি মৌসুমে 2 থেকে 2.5 মন মধু সংগ্রহ করা হয় এই মসজিদ থেকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।